ওনার প্রশ্নটা বুঝেছেন আপনারা যে ভাঙতি রোজাগুলো রমজান মাসে ছয়টা সাতটা দশটা এবং সাওয়াল মাসে ছয় রোজা রাখলে নবীজি বলেছেন সারা বছর রোজা রাখার মতো স্বভাব এখন সাওয়াল মাসে ছয় রোজা রাখলে এর ভিতরে মানে ফরজ রোজা নিয়ত করে রাখলো এর ভিতরে নফলটা ঢুকবে কি না আসলে এই মাসালাটার ব্যাপারে ফোকাহ কেরামের তিনটা বক্তব্য কয়টা বক্তব্য এক নাম্বার হল যেটা তিনি বলেছেন যে আমাদের দেশে আমরা যারা কেয়াসের ভিত্তিতে ফেঁকে মাসাইল বর্ণনা করি কেয়াস এটা কেয়াসি মাসালা যে একজন মহিলা তার ভাঙতি রোজা সে যে কোনো সময় রাখতে পারে কিন্তু সাওয়াল মাসেই যেহেতু রাখলো তাই ফরজ রোজা রাখল নিয়ত করলো ফরজ এর ভিতরে নফলটাও ঢুকবে এটা আমাদের দেশে আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত বিখ্যাত অভিমত এর পক্ষে কেয়াসটাই হলো দলিল কি দলিল অনুমান কি অনুমান এটা হলো একটা কথা যদি কেউ এটা বিশ্বাস করে রাখতে চায় রাখতে পারে তবে দ্বিতীয় আরেকটা অভিমত হল চার প্রসিদ্ধ মাজহাবের তিন মাজহাব বলেছেন ইন্নামাল্লা নিয়াত। প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের প্রতিদান হবে নিয়তের উপরে কিসের উপরে আর একটা কাজে একটা নিয়ত একটা কাজে নিয়ত কয়টা এক কাজে একাধিক নিয়ত করা যায় সকল ফুকাহা বলেছেন না একটা কাজে একটা কাজে একটা নিয়ত একটা নিয়ত তাই নিয়তের উপর ভিত্তি করেই হবে প্রতিদান নিয়ত যা করবে তাই পাবে সুতরাং এক কাজে দুই নিয়ত করা যায় করা যায় না বুঝতে পেরেছি এটা হলো আরেকটা অভিমত যে এই অভিমতের ভিত্তিতে ফুকাহারা বলেন যে হা ভাঙতি রোজা আলাদা রাখবে ছয় রোজা আলাদা রাখবে ভাঙতে রোজা আলাদা রাখবে ছয় রোজা আলাদা রাখবে আরেকটা অভিমত হলো আমাদের মা আমল দিয়ে কার আমল দিয়ে আমল আল্লাহ আমাদের মা তিনিও নয় বছর বয়সে নবীজি সাল্লা ইসলামের সংসারে গিয়েছেন ষোলো বছর বয়সে তার যখন ষোলো বছর নবীজি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি প্রায় এরপরে পঞ্চাশ বছর বেঁচে ছিলেন তাই আমাদের মায়ের যে মাসিক অসুস্থতা হতো তিনি রমজান মাসে অসুস্থতার কারণে যে কয়টি রোজা ভাঙতি হতো তিনি ওই ভাঙতি রোজাগুলো রাখতেন পরের রোজার আগে তার মানে এগারো মাস পরে কয় মাস পরে রমজান যাওয়ার পরে মানে পুরা দশ মাস সহজ কথায় দশ মাস পরে এগারো মাসে পরবর্তী রমজানের আগে যে সাবান মাস নিসফু সাবানের মাস সাবানের চোদ্দ তারিখ দিবা সাবান মাসে তিনি রাখতেন এর আগে তিনি নফল রোজা রাখতেন ছয় সবই রাখতেন বুঝাতে পেরেছি তাই কয়টা কথা বললাম তিনটা অভিমত এক নম্বর কেয়াসের ভিত্তিতে ফুকাহারা বলেন এই মাসে যদি রাখে ফরজ রোজা ভাঙতি রোজা এর ভিতরে নফলটাও আদায় হবে এটা কিসের ভিত্তিতে কেয়াসের পক্ষে বিশুদ্ধ হাদিসের দলিল পাওয়া যায় না দুই নাম্বার ফুকাহারা বলেছেন হা প্রত্যেকটা আমলে একটা নিয়ত প্রত্যেকটা আমলে একটা নিয়ত নিয়ত যা তার উপরেই ভিত্তিতে হবে সবাব এই জন্যে আপনি এক কাজে দুই নিয়ত করতে পারেন না এই ক্ষেত্রে আরেকটা অভিমত আছে একদল ফুকাহা বলেছেন না ছয় রোজার সবাব যদি পেতে হয় তাহলে ভাঙতি রোজা আগে রাখবে রমজানের পুরনো রোজা রেখে ছয় রোজা রাখবে তাইলে সারা বছর রোজার স্বভাব হবে এটাও আরেকটা অভিমত তবে এই ক্ষেত্রে আমি যে অভিমতটাকে সহজ মনে করি আমাদের মা আয়ে সারাদি আল্লাহ জীবনের আমল দিয়ে স্বাভাবিকভাবে একজন মানুষ রমজানে রোজা রাখতেছে অসুস্থতার কারণে সফরের কারণে ভাঙতি রোজা সে এগারো মাসের যে কোনো সময় রাখবে কারণ নবীজি সাল্লা আলী ওসাল্লাম হাদিসের শব্দ দিয়ে শর্ত দেন নাই মানসামা রমাদানা কামিলান হাদিসে কামিল শব্দটা নাই অথবা নবীজির বলা শব্দে রমজানের তিরিশ বা উনত্রিশ পূর্ণ মাস কথাটা যথাযথ ডাইরেক্ট শব্দে নাই আর আমাদের মায়ের সারা আল্লাহ তোমার জীবনের আমল এই জন্য আমি মনে করি এটাই সুন্দর যে যে কোনো সময় ফরসটা রাখবে তবে সাওয়ালে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজার স্বভাব হবে আর হাদিসের প্রমাণ যখন নিয়ত করবে শিখাতে হবে যে কয়টা ভাঙতে এক্ষুনি নিয়ত করো যে সুযোগ পেলেই রাখবো টার্গেট রাখো কখন রাখব নবীজি বলেছেন বা শিরু ওয়ালা তু না ফেরো সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না ইয়া শিরু ওয়ালা তু আসিরু সহজ করো কঠিন করো না